ভিডিওটি শুরু করার যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে ঠিক আছে আর যারা এখন সরকারি চাকরি পোস্ট নিচ্ছে তাদের মাঝে শেয়ার করে দেবে যারা এই এন মতো ভালো একটি পোস্টে এন ডি এর মতো একটি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যেখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং ভিন্ন ভিন্ন পদ রয়েছে যেখানে কাজ করতে চাও পার্মানেন্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে তোমরা জব চাও তো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো এর জন্য এবং সাথে সাথে আমার চালটি সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য দেন ক্লিক করার পর তোমরা কি করবে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে তোমাদের যদি অ্যাকাউন্ট না অপেন হয়ে থাকে তোমাদের এখানে নাম দেবে দেন তোমরা কি করবে তোমাদের এখানে মিডিল নাম থেকে থাকলে দেবে দেন তোমরা লাস্ট নাম থেকে থাকলে দেবে দেন তোমরা যেটা রয়েছে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করবে এখানে তোমাদের ফোন নাম্বারটা দেবে এবং তোমাদের ইমেল আইডিটা দেবে তারপর তোমাদের পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ডটা ধরনটা হবে যেখানে জেড তারপর তোমাদের তোমাদের নাম দিলে দেন তোমাদের নাম দেওয়ার পর তোমাদের এখানে যেটা রয়েছে নাম্বারস দেবে হ্যাশ দেবে স্টার দেবে এইভাবে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে মেল ফিমেল নাকি স্টান জেন্ড তোমরা সিলেক্ট করবে দেন তোমরা ক্যাপচার কোডটা ফিল করে লগ ইন রেজিস্টার লগ ইনে ক্লিক করে দেবে দেন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা এখনও এই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখোনি তো তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে অল ডিটেলসটা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো অল ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে কোন রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না উইদাউট ফিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ড্রাইভার কুক এবং ফায়ার ফায়ারম্যান ট্রেডসম্যান এর জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এম ডি এসের মতো পদে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লার্কের মতো পদে তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই হবে ঠিক আছে তো অল ডিটেইলস আমার দেওয়া আছে তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে তোমরা রেজিস্ট্রেশন করার পর তোমাদের এখানে কি হবে তোমাদের একটা ওড এখানে চলে আসবে দেন তোমরা দেখতে পাবে এন্টার লগইন নেম এন্টার পাসওয়ার্ড দিয়ে দেবে তোমাদের তো যেটা আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে ক্যাপচার ফিল করে দেবে তারপর তোমাদের ওটিপিটা আমি ইমেইলে গিয়ে ভেরিফাই করে দেবে দেন তোমাদের যেটা রয়েছে মোবাইল একটা ওটিপি আসবে সেটা ভেরিফাই করে লগইন এ ক্লিক করে দেবে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমাদের এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেন তোমরা আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড

অ্যাপ্লিকেশনটা কিসের জন্য করবে কুকের জন্য নাকি কার্পেন্টারের জন্য নাকি ড্রাইভারের জন্য নাকি সিনেমা দেখতেই পাচ্ছ ক্লার্কের জন্য করবে নাকি স্টেনোগ্রাফারের জন্য তো আরও টেকনিশিয়ান বোর্ড রিপেয়ার সাইকেল রিপেয়ারের জন্য করবে তো এইগুলো তোমরা দেখে নেবে কোনটা তোমাদের যেটা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন রয়েছে এবং তোমাদের পছন্দ অনুযায়ী একটা ট্রেডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ধরো তোমরা এখানে এম এর জন্য আবেদন করবে তো তোমরা যদি মাধ্যমিক পাশে শুধুমাত্র MPS এর জন্য আবেদন করো এখানে তোমাদের কোনো রকম যেটা রয়েছে যে অন্য কোনো স্কিল লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে দেন তোমরা কি করবে তোমরা এখানে মেল ফিমেল এখানে তোমাদের প্রথমে চুজ করা ছিল সেটা দেখবে চলে আসবে দেন তোমাদের ক্যাটাগরিটা চুজ করবে এসসি এসটি নাকি ওবিসি তো ক্যাটাগরিটা চুজ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কি পিডাব্লিউডি ক্যান্ডিডেট মানে কোনো মানে কি প্রতিবন্ধী নাকি তোমরা এখানে এক সার্ভিসম্যান রোচ্ছো তারাও এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে ক্লিক করে দেবে নিজের পছন্দ অনুযায়ী এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান তো ইন্ডিয়ান হতে হবে এই ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া তো তোমাদের এখানে সিলেক্ট করাই থাকবে তোমাদের এখানে মাধ্যমিক পাস লাগবে দেখতেই পড়ছো রেকর্ড এলিজেবলি কার্ড ফর সিলেক্টেড পোস্ট মাল্টি টাস্কিং স্টাফ এম एमटीएस এর জন্য তোমাদের 10th লাগবে ঠিক আছে তো তোমাদের আধার কোনো রিল্যাক্সেশন যদি তোমরা নিতে চাও তো তোমরা এখানে নিতে পারো ঠিক আছে

দেন তোমরা এখানে অ্যাপ্লিকেশন জেনারেটেড সাকসেসফুলি প্লিজ ফিল ডিটেলস সাবমিট অ্যাপ্লিকেশন তো বন্ধুরা এই পেজে চলে আসবে এখানে তোমাদের নাম দেখতে পারবে নামটা দেখতে পারবে তারপর তোমরা এখানে বাবার নাম মায়ের নাম অ্যাড করে দেবে তোমাদের ডেট অফ বার্থটা দেখতে পাবে এখানে তোমাদের রিলিজেনটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো রিলিজেনটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার এসেডি নাম্বার যদি দেওয়ার থাকে দিয়ে দেবে না দিলে হবে এটা স্টারমার্ক নেই যেগুলোতে স্টারমার্ক আছে সেগুলো দিয়ে দেবে ফোন নাম্বার ইমেল আইডি তোমরা দেখতে পাবে ঠিক আছে এবং এখানে তোমরা আধার কার্ড নাম্বারটা অবশ্যই দেবে আধার কার্ড নাম্বারটা তোমরা এখানে স্টার্টমার্ক করা নেই বাট তোমরা এখানে অবশ্যই দিয়ে দেবে তো এখানে তোমরা মেটেরিয়াল স্ট্যাটাসটা দিয়ে দেবে এবং আইডেন্টিফিকেশান কোনো মার্কস আছে কি না তোমাদের এখানে কোনো মানে কাটা ছেঁড়া দাগ আছে কিনা সেটা দিয়ে দেবে ঠিক আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম তোমরা যদি রকম নাম চেঞ্জ করতে হয় সেটা দিয়ে দেবে তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের স্টেটটা সিলেক্ট করে দেবে তো যারা যেখান থেকে বিলং করো ওয়েস্ট বেঙ্গল থেকে করলে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর তোমাদের হাউস নাম্বার ভিলেজ যেটা রয়েছে তোমাদের অল্ড যেটা রয়েছে অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে উইথ তোমাদের পিনকোড এবং স্টেট তোমাদের কি রয়েছে স্টেট আবার এখানে সিলেক্ট করে দেবে দেন তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পোস্ট অফিস দিয়ে দেবে পিনকোড দিয়ে দেবে ঠিক আছে আর তোমাদের নিচে চলে আসবে নিচে দেখতে পাবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস যেটা মানে অ্যাড্রেসটা রয়েছে এখানে যে করসপান্ডেন্ট অ্যাড্রেসটা দুটোই কিছু একই আছে করসপান্ডেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবে পারমানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের যেটা রয়েছে এখনকার অ্যাড্রেস ডিটেলস রয়েছে তোমরা যদি সেম হয়ে থাকে তো সেখানে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমরা এখানে পার্সোনাল ডিটেল ফিল করার পর এখানে এডুকেশনাল অ্যাডিশনাল ডিজিটেলসে চলে আসবে এখানে রোল নাম্বার দিয়ে দেবে মাধ্যমিকের টেন পার্সের তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের এর নাম তোমাদের স্টেট তোমাদের বোর্ডের নাম কি রয়েছে এখানে দেখতে হবে তোমাদের যে বোর্ডটা সেটা চুজ করে দেবে তারপর তোমরা এখানে ইয়ারা পাসিং দেবে তোমাদের কত নাম্বারে মার্কস ছিল সেটা দিয়ে দেবে সাতশো নম্বর ছিল অবশ্যই তো সেটা দিয়ে দেবে তোমাদের কত ছিল সেটা দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের গ্রেডগুলো দিয়ে দেবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা অটোমেটিক চলে আসবে কত পার্সেন্ট কত নাম্বার পেয়েছো দুশো তিনশো চারশো যেটা হোক তো তোমাদের যেটা পেয়েছে সেই অনুযায়ী অটোমেটিকালি এখানে পার্সেন্টেজ চলে আসবে তারপর তোমরা যদি অন্য কোনো কোয়ালিফিকেশন দিতে চাও কিনা অ্যাড করতে চাও কিনা স্কুল অন্য কোনো যেটা টুয়েলভ রয়েছে তারপর তোমরা যদি চাও তো তোমরা এখানে যেটা রয়েছে কলেজেরও তোমাদের এখানে যদি গ্র্যাজুয়েশন থাকে অন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাড করতে পারো তোমাদের যদি কোনো ট্রেডিং স্কিল থাকে অথবা কোনো কাজ করেছো কি না তোমরা কোনো রোগ তো তোমাদের প্রাইভেটে অথবা অন্য কোনো গভর্নমেন্ট জব করেছে না অবশ্যই তোমরা সেটা সিলেক্ট করে নেবে ইনস্টিটিউটের নাম দেবে এবং রেকগনাইজড বাই সেটাও দিয়ে দেবে এক্সপিরিয়েন্স দিয়ে দেবে কত দিনে এক্সপিরিয়েন্স রয়েছে কবে থেকে কবে কাজ করেছিল সেটা দিয়ে দেবে ঠিক আছে অল ডিটেলস ফুল করার পর তোমরা আদার এ চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের রিক্রুটমেন্ট অব টাইপ ডিপার্টমেন্টাল গভর্নমেন্ট যদি হয়ে থাকে তোমরা ইউজ করে দেবে নাহলে তোমরা এখানে নই করে দেবে ঠিক আছে তো আধার ডিটেলস তোমাদের যদি দেওয়ার থাকে তোমরা এখানে দিতে পারো তারপর তোমাদের আপলোড ডকুমেন্টস কি কি ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ফটো আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে সিগনেচার আপলোড করতে হবে দেন তোমাদের আধার কার্ড যেটা রয়েছে সেটাও আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে এবং দেখতে পাচ্ছ যে তোমাদের এটা ডকুমেন্টস এখানে টেন পাস সার্টিফিকেট যেটা রয়েছে তোমরা পাঁচ সার্টিফিকেট সেটা এখানে আপলোড করে দেবে ঠিক আছে তো এখানে পঁচাত্তর কেবির মধ্যে হতে হবে সেটি তো তোমরা সেটা আপলোড করে দেবে চুজ ফাইলে গিয়ে তো তোমাদের এটা যেখানে রয়েছে যে তোমরা এখানে অনলাইনে গিয়ে তোমরা অথবা তোমাদের যেটা রয়েছে কোনো গুগলে গিয়ে তোমরা ওখানে সার্চ করলে তোমরা পেয়ে যাবে যে তোমাদের কে ভি কনভার্ট করা এমবি থেকে তোমাদের যদি বিগ সাইজ হয়ে থাকে সেটা কে তে কনভার্ট করে নিতে পারবে তারপর তোমরা আপলোড করে দেবে এক এক করে এক দুই তিন চারটে তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে ফটো তোমাদের সিগনেচার তোমাদের আইডেন্টি কার্ড হিসেবে তোমরা আধার কার্ড চুজ করতে পারো দেখতে চা এখানে

ঠিক আছে সাইজ আমাদের মেনশন করা রয়েছে আপলোড ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ নামও তোমাদের দেওয়া রয়েছে তোমরা আপলোড করে দেবে তখন তোমাদের এখানে ডিক্লারেশনটা দেখতে পাচ্ছ আই হ্যাভ ডিক্লার কনফার্ম তোমাদের অল থিংস যেটা রয়েছে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করে নেবে এরূপ দেন তোমরা এখানে কী করবে যে তোমাদের প্লেসটা দিয়ে দেবে কোথায় জায়গাটা রয়েছে সেটা লোকেশনটা দিয়ে দেবে দেন তোমাদের এখানে টাইমটা শো হবে তারপর তোমাদের এখানে যেটা রয়েছে ক্যাপচারটা ফিল করবে এবং প্রিভিউ করে সাবমিট করার আগে প্রিভিউ করে দেখে নেবে যে সবকিছু টোটাল ঠিক আছে কিনা তো আমি অল ডিটেইলস গুলো যেটা রয়েছে সাবমিট করে নিচ্ছি তোমাদের প্রিভিউ কিভাবে করতে হয় সেটিও দেখে দিচ্ছি তো তোমরা এভাবে করে নিতে পারো ঠিক আছে তো করে নেওয়ার পর সাবমিট করে দেবে ঠিক আছে এখানে কোনোরূপ কাউকেই কাউকে কোনো রকম পেমেন্ট করতে হবে না তোমরা যদি এসসি বা এসটি হও তোমরা জেনারেল হলেও তোমাদের এখানে কোনো রকম পেমেন্ট লাগবে না কোনো রকম কোন कैंडिडेटর কাছ থেকে এখানে যেটা অ্যাপ্লিকেশন ফ্রি তোমাদের নেওয়া হবে না ঠিক আছে তো এটি খুব ভালো বিষয় খুব ভালো যে তোমাদের এখানে কোনো টাকা পয়সা লাগবে না তোমরা এখানে করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা এইভাবে এখানে অ্যাপ্লিকেশনটি করে নেবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের গুলি তো ভালো করে মিলিয়ে দেখে নেবে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে উপরে কাট মার্কে ক্লিক করবে তো ওখানে গিয়ে তোমরা এডিট করে নিতে পারবে অথবা যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমরা সিম্পলি এখানে প্রিন্ট করে নিতে পারো অথবা সাবমিট করে দিতে পারো তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা একটু ফর্ম ফিল আপটি করে নিতে পারো তো আমি অলরেডিটা সেই ভিডিওতে বলে দিয়েছি আশা করি তোমাদের কোনোরকম প্রবলেম হবে না যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই হেল্প করবো ঠিক আছে বন্ধুরা আজকের বিরুদ্ধে এই পর্যন্তই আমার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে ধন্যবাদ বন্ধুরা তোমরা ভালো থাকবে তোমাদের দিনটি শুভ